বারবার যখন চোখের পানি মুছতেছে আমি পিছন দিক থেকে গিয়ে ধরলাম, হুজুর আপনি কাঁদেন কেন? তো বলতেছে না কই কাঁদি আমি, কিন্তু আশেক লোকের চেহারার দিক তাকাইলে গোপন করা যায় না, কি বলেন ঠিক না? কি কন হ্যাঁ, শরাব খাইয়া ধুন্যে পাতা চাপাইলে শরাবের ঘ্রাণ, দুইটা জিনিস গোপন করা যায় না, একটা হইলো এসকো আর একটা হইলো মেসকো। যেরকম কি মহাব্বত গোপন করা যায় না, মহাব্বত গোপন করা যায় না, আর মেসকো সুগন্ধি আপনি লাগাইয়ে সেটা গোপন করতে পারবেন না, ও আরেকজনের নাকে ডগাই গিয়ে ধাক্কা মারবে। আর মহাব্বত যদি থাকে রে বন্ধু, আশিকু কা কা মজা হায় মাশুকু সে পোসিও, শাকে গুলমে কা মজা হায় বুলবুল সে পোসিও, আশিকু কা কা মজা হায় মাশুকু সে পোসিও, শাকে গুলমে কা মজা হায় বুলবুল সে পোসিও। মতির খবর বাসা রাখে কিংবা রাখে জওহারি, ফুলের কদর ভুমর জানে আর জানে যে সাপুরি, ফুলের কদর ভুমর জানে আর জানে যে সাপুরি। দুই চোখের বাড়ি ধরদার করে পড়া শুরু হয়ে গেছে। আমি কোমরের দিক দিয়ে হাত জড়াই ধরে বলি, ওস্তাদ জি জীবনের প্রথম কলেমা পড়াই দিলে, আপনার চোখের পানি কেন আমার বুঝাই দিতে হবে? আমার মাথা হাত দিয়ে বলে, সাজুন বুঝবি না বাবা, খোদার কুদরত দেখে দেখে আমি কাঁদতে, চোখের পানি অজর বৃষ্টির মতো পড়তেছে। আমি ডাক দিয়ে বলি, আপনার চোখের পানি কেন পড়ে? তার চোখের পানি যাই বেয়ে পড়তেছে দেখে আমার চোখের পানি আমি সংবরণ করতে পারি না, আমারও দু চোখ বেয়ে বেয়ে পানি, দুজনে কাঁদি। আমি ডাক দিয়ে বলি, আপনি কি কুদরত দেখলেন আমাকে বুঝাই দিতে? আমার গলার উপর হাত দিয়া আমার ডাইন গালের মধ্যে একটা চুমা খাই, বাবা গো এখন যদি আয়না থাকতো আমি তোর সামনে আয়না দরিয়া দেখাইতাম। খোদার কসম করে বলি, অজু করাইবার আগে তোর চেহারার দিকে আমি তাকাইছিলাম, অজু করার পরে তোর চেহারার দিকে তাকায় দেখি এক মুহূর্তের মধ্যে মালিক চেহারার পরিবর্তন করি। আমনি আমি আমনি কাঁদি রে আমার মালিক আমার কাঁদা, বাবা রে কেমনে মালিক এক মুহূর্তের মধ্যে তোর চেহারার পরিবর্তন আইনা দিল, এক মুহূর্তের মধ্যে কেমনে তোর চেহারার পরিবর্তন আইনা দিল। যে মালিক এক মুহূর্তের মধ্যে চেহারার পরিবর্তন করিয়া দিতে পারে, মনে মনে চিন্তা করি ওই মালিকের মায়া কত বেশি। হাতটা ধরে টান দিয়ে কয়, এসো বাবা এ জীবনের প্রথম খোদার কুদরতি কদমের মধ্যে সেজদা দাও, দেখো বাবা কত মজা লাগে। আমি কাদের উপর হাত দিয়া কানে কানে বলি, আব্বাজি জীবনে কোনোদিন আমি মালিকের সেজদা দেই নাই, নামাজ কেমনে পড়ে জানি না, আমি কেমনে রুকু করব কেমনে সেজদা করব কি বলবো তা তো কিছু জানি না। আমাকে ডাক দিয়ে সিরাজুল ইসলাম তুই লেখাপড়া করছিস নিশ্চয়ই জানো, আমি তোর কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই যশোর শহরে কোনো মালিকের কিনার থেকে যদি তার গোলাম পালাইয়ে যায় আর একটানা 10 বছর পরে যদি ওই গোলাম মালিকের কিনারে আইসা মালিকের দুইটা কদম জড়াইয়া ধরে দরিয়া যদি বলে, মালিক 10 বছর আগে তোমার কিনার থেকে পালিয়ে গিয়েছিলাম, আজ 10 বছর পরে তোমার কিনারে ফিরে এসেছি, তুমি মারলে নিজের হাতে মারো আর মাফ করলে নিজের হাতে মাফ করে দাও, আর কোনোদিন পালাইয়া যাব না। আমার ওস্তাদ বলে, বলবো ওই মালিকের মায়া হবে নি? আমি বললাম হবে। আমার ওস্তাদ ডাক দিয়া কয়, বাবাজি ওই মালিকের যা মায়া তার চাইতে কোটি 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 গুণ মায়া আল্লাহর বেশি, তুই জীবনের এই 16 বছর পর্যন্ত জন্ম থেকে 16-17 বছর পর্যন্ত আল্লাহ থেকে পালাইয়েছিলি, আল্লাহরে বুইলাছিলি, কিছু বলতে হবে না, রুকু সেজদার তসবি পড়তে হবে না, শুধু সেজদা যাবি আর রুকুতে গিয়ে ডাক দিয়ে বলবি, মালিক আমি তোমার পলাতক গোলাপ, আমি তোমার কিনারে ফিরে এসেছি, এ গোলাপকে তুমি ভাব করে দাও, এ বাবাজি বলিয়া দেখ কত মজা লাগে। এর মধ্যে দেখি একামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিবা বাইদা, যখন রুকুর মধ্যে গেছি নিজের জানা রগসরে দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে।
সেজদার মধ্যে গেছি, মনে হয় জীবনের প্রথম সেজদা যখন দিয়েছি। লিফটের মতো একটা টান মারছে, মনে হয় জানো আমি কোন নতুন সাগরের। আল্লাহ কোথায় আছি, এদিকে তাকান, এদিকে তাকান আমার ভাইরা। পাগল বড় হয়ে গেছি, চারি জাকাত নামাজের সালাম ফিরাবার পরে আমার ওস্তাদ সমবেত মুসল্লিদের উদ্দেশ্য করিয়া আমার বুকের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দিয়ে বলছে ওই ছেলেটার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন ওরে কবুল করিয়া নেয়। আমার ভাইরে আমার বন্ধুরা, কি যে বলবো, জীবনে এই জন্য বলি সব জায়গায় আমার অন্য ধর্ম অবলম্বনী ভাইরা, পাগল হই নাই। নবীজির মহব্বত তোমার অন্তরে স্থান দেওয়ার জন্য তুমিও তৈরি হও, খোদার সাহায্য পৃথিবী পদক্ষেপে কেমনে কেমনে আসবে তুমি নিজেও বুঝবা না। পৃথিবী পদক্ষেপে সাহায্য পেশ যা চেয়েছি তাই আল্লাহ দিছে। ইসলাম কবুল করার 14 মাস পরে আমার ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল। 1 মাস 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকাই রাখছিল। যেদিন প্রথম নিয়ে গেছে আমার যখন হুশ ফিরছে দেখি দুই হাতে দুইটা সেলাইন চলে, হুশ ফিরাচ্ছি তখন আমি ইন্ডিয়ার মধ্যে। হুশ বাড়িতে নিয়ে গেছে, দিনে আমার সাথে একজন বডিগার্ড রাখতো, রাত্রবেলা এক দরজাওয়ালা রুমের মধ্যে শোয়াই রাখতো, বাহির দিয়ে তালা দিয়ে রাখতো। যেদিন প্রথম রুমের মধ্যে ঢুকছি সবাই তালা লাগাই চলে গেছে। 14 মাস ঠিক মতো নামাজ পড়ছি, আজ আমার জীবনের প্রথম যে নামাজ পড়তে পারলাম না। ওই অন্ধকার রুমের মধ্যে শুয়ে শুয়ে মনে মনে বলতেছি মালিক তুমি রাই কানছো, আজ আমি সেজদা দিতে পারি না, আমার মনে বড় জ্বালা। শোয়ার থেকে উঠে পড়ছি, আল্লাহ তাকিয়েছিল বিছানার তোষক, জাজিম সরাইয়া ফেলছি শক্ত কাঠের উপর উপর হইয়া নাক আর কপাল ঠেকাইয়া আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছি মাবুদ গো, আমার এই নাক আর কপাল ঠেকাই দিছে, এইটাকে তুমি সেজদা হিসেবে কবুল করিয়া নাও। বন্ধুরে কতক্ষণ শুয়ে থাকতাম, ঘুম আসার পরে ফিরিয়া উঠতাম। 1 মাস 2 দিন পর্যন্ত কেউ জানে না রাতের অধিকাংশ সময় এইভাবে কাটাই দিছি। বন্ধুরা জ্বালার কথা কারে বলবো, জীবনের কোনো আফসোস নাই, আফসোস মানুষ বুঝি এখনো হইতে পারি নাই। ভয় লাগে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে সিরাজুল ইসলাম, না চাইতে আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি, আমি আমার নিয়ামতের সাথে কি শুকরিয়া তুই আদায় করছ। ভয় লাগে আমি বুঝি সেদিন লাজাও হয়ে যাব। এই জন্য বন্ধুরা আল্লাহর কাছে ফিরে আসো। 1 মাস 2 দিন পর্যন্ত বন্দি অবস্থায়, 1 মাস 2 দিনের দিন গভীর রাত্রে মনে মনে বলতেছি আল্লাহ আমার দরজা যদি খুলে যাইত আমি বেরিয়ে যাইতাম, পালাইয়া বাংলার মুসলমানদের কাতারে চলিয়ে যাইতাম। দরজা বুঝি আমার খুলবে না, মনে মনে বলি আল্লাহ ইউসুফ নবীর দরজা তুমি খুলে দিছিল। এ মালিক আমি ইউসুফ নবী না, কিন্তু তুমি তো ইউসুফের আল্লাহ, সিরাজুল ইসলামের আল্লাহ, সর্বনায়ক হুজুরের আল্লাহ, শামসুল হক ফরিদপুরীর আল্লাহ, ওই আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আল্লাহ, গঙ্গি রহমাতুল্লাহ আল্লাহ, সরসিনা নেসারউদ্দিন আহমেদ সাহেব রহমাতুল্লাহ আল্লাহ, ওই যে চকবাজার মসজিদে শুয়ে আছে হাফেজ আহমদ সাহেবের আল্লাহ, কারামত আলী জনপুরীর আল্লাহ, কিন্তু একই আল্লাহ ভাইরা। আমি মনে মনে বলি আল্লাহ যদি ইউসুফ নবী আমি না, কিন্তু তুমি তো ইউসুফের আল্লাহ, তোমার কুদরতের তো আর কোনো সীমা নাই, তুমি এমন একটা রাস্তা বের করিয়া দাও যেমন রাস্তা বের করি আমারে ইসলামের মধ্যে দাখিল করেছো, ওই রকম রাস্তা বের করি আমারে বাংলার মুসলমানদের কাতারে নিয়ে যাও। বন্ধুরা আমার 1 মাস 3 দিনের দিন বিছানায় শুয়ে হঠাৎ রাত 12টার সময় উঠে গেছে, দরজায় নাড়া দিয়ে কই কে আসো একটু দরজাটা খুলে দাও, কয়েকবার বড়াল পরে আস, চিল্লা চিল্লি কেন করো, দুরুশরী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা ঘর থেকে লোক আইসে বলে কি চাও, আমি বলছি আমার একটু লেট্রিনের বেগ হইছে, আমি লেট্রিনে যাবো। আসলে আমার লেট্রিনের বেগ হয় না, এক বন্ধা পানি এনে লেট্রিনে নিয়ে গেছে, লেট্রিনের মধ্যে কিছু সময় পয়সা পানি বদলা লেট্রিনের মধ্যে ঢালিয়ে দিছে, বেরোই বলছি আমি একটু নাক মুখ ধোয়ার জন্য পুকুরে নামবো, আমি সুতা তালাশ করছি মনে করছি পুকুরে নাইমা জীবনের শেষ উজুটা করবো, সুন্দরভাবে উজু করিয়া রুমের মধ্যে ঢুকছি আবার তালা লাগাই দিয়ে গেছে। মানে মানে চিন্তা করছি মাহবুদ গো মুসলমানদের সব সমস্যার সমাধান দুই রাকাত নামাজ, কি জোরে কয়
আমার আমারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন চরমনের হযরত পিছে হুজুর করে বলছে চরমনের বার্ষিক মাহফিলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে বলছে যদি মুসলমান দুই কান্দার মতো কান্দা দুই রাকাত নামাজ পড়িয়া কাদার মতো কাঁদিয়া খোদার দরবারে হাত উঠাইতে পারো দুই রাকাত নামাজ একজন মুসলমানের জন্য জীবনে যথেষ্ট যদি আল্লাহ পছন্দ করে। আল্লাহ দুই রাকাত নামাজ পড়বো তোষক জাজিব সরাইয়া দাঁড়াইছি যদি নামাজ পড় তোরা দেখে তাইলে মারিয়ে ফেলাইবে বাতি অফ করে দিস অন্ধকারে তখন দুই রাকাত নামাজে দাঁড়াই গেছি নিজের জানার অগসরে দুই চোখের পানি দর দর করিয়া বের হওয়া শুরু হয়ে গেছে কেন চোখের পানি পরে জানি না চোখের পানি ছেড়ে দিয়ে দুই রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে হাত উঠাইছি মাবুদ গো এই অন্ধকার ঘরের মধ্যে তুমি আর আমি আর কেউ নাই এ মালিক আমি তোমার না দেখলো তুমি আমাকে দেখো ভাই নামা তু আল্লাহ ফাসাম মাজুল্লাহ নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরিদ বন্ধুরা যেদিকেই চাই আল্লাহ কিন্তু চাইয়া আছে আরে যখন খুদ্রা দিয়া গালের মধ্যে দিয়া পোষ মারো আল্লাহ কিন্তু চাইয়া আছে যখন লম্বা জামার অ্যাঙ্কার করো আল্লাহ কিন্তু চাইয়া আছে মনে করি না বড় বুদ্ধিমান হয়েছো কপালে কিন্তু থাকা লাগবে লম্বা জামার অ্যাঙ্কার করো কপালে থাকা লাগবে যেদিন মরিয়া যাবে আল্লাহর পাগল মনে রাইখো দুনিয়ায় বইসে যদি লম্বা জামা গায়ে না দাও মৌতের পরে জোর করিয়া তিনখান কাপড়ের একটা লম্বা জামা বানাইয়া প্যাকেট করি আরে পাগল ওই কবরের স্তরে নিয়ে যাবে সেই দিন যত সমালোচনা করছো কেউ যদিও না দেখে ওরে গোরেস্তার ফেরিলে তোমার দুই নয়নে বিতি এসে যায় এই প্রাণে এই জন্য বলি কথা যা বলো সামলাইয়া বলো ওয়াজ যা করো সামলাইয়া করো কথা যা কাজ যা করো সব সামলাইয়া বলো পিছে কি করছি তাও আল্লাহ জানে সামনে কি করব তাও আল্লাহ জানে আরে এখন কি করতে আছি তাও আল্লাহ জানে যাবা কই আল্লাহ কয় আমি যদি ধরি ধরলে কিন্তু তোরে আমি শেষ করিয়া ফালাবো ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ধরলে আমি তোরে একেবারে শেষ এমন ধরা ধরব তোর আর কোনো পাত্তা থাকবে না আবরা বাদশার আমি আবাবিল পাখির দিয়ে ধরছি কি বলেন ঠিক নেবে ঠিক আবরা বাদশার আমি এমন করছি ধুনি তো তুলার মতো করিয়া ছাড়ছি নম্রদের ল্যাংড়া বাধা দিয়ে শেষ করছি কারণ এরা কিভাবে দিছি সাদ্দাত বেস্ত বানাইছিল যাওয়ার জন্য আমি খোদার সাথে চ্যালেঞ্জ করছিল সাদ্দাতের ডাবাই দিছি যেইখানে সাদ্দাতের ডাবাই দিয়েছে এডেনের মধ্যে শুনছি ওই জায়গায় একটা গর্ত ইয়ে রয়েছে ওই জায়গাটা এখন বিষাক্ত পানি ওই পানি নাকি একটা পাখিতেও মুখে লয় না এডেনের যেই জায়গায় সাদ্দাত জান্নাত বানাইছিল ওই জায়গায় গর্ত ইয়ে পুকুর ইয়ে রয়েছে ওই পুকুরের পানি পাখিতেও মুখে লয় না ওই পাখির কাছেও খবর হয়ে গেছে ওইটা সাদ্দাতের বেস্ত ডাবাই দিয়েছে ওই জায়গার পানি ওই জায়গার পানি আল্লাহ পাখিরে মুখে লইতে নিষেধ করছে খোদা যত বড় খোদার আজাব তত বড় খোদাই যত বড় খোদার রহমত পাগল তত বড় এই জন্য ভুলিও না আমার মায়েরা মায়েদের সম্পর্কে কি বলবো আমার মায়েরা শুধু কবরের কথাই মনে করিয়া মাগো তুমি কতই বাপের বাড়ি আসার সারিয়া স্বামীর বাড়ি আসার পরে স্বামীর মহব্বতে টেলিভিশনের মহব্বতে বিসিআরের মহব্বতে নাটকের মহব্বতে বান্ধবীর মহব্বতে বেআইনের মহব্বতে কত ফরজ নামাজ মাগো সারিয়া দেছ যেদিন তোমায় কবরে নিয়ে যাবে ছেলে কান্দবে মা মা করি মেয়ে কান্দবে মা মা করি মনে হয় ভোলাতেই কথাটা মনে পড়িয়া গেছে বিরক্ত হয়েছেন তিন ঘন্টা বাস করিয়া স্টেজ থেকে নামতেছি একটা লোক দেখি একটা কোলের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়াই আছে আমার কাছে হুজুর বাচ্চাটা একটু কোলে লইবেন নি আমি বলছি কি হয়েছে আমার ঘামাই গেছে হুজুর একটু কোলে লয়েন দেখি তার দুই চোখ বেয়ে পানি পরে আমি কি জন্য হুজুর লয়েন না তারপরে বলবো বাচ্চাটারে কোলে নিছি ইচ্ছার বৃদ্ধ 23-24 মাসের বাচ্চা আমি বলি কি হয়েছে কয় হুজুর এই বাচ্চার মা 7 দিন আগে মারা গেছে আমরা সকলকেই মারতে হবে কয় হুজুর সবাই মারা এই বাচ্চার মা মারা সমান না আমি যদি বলি হুজুর আপনিও কন্ট্রোল করতে পারবেন না বরদাস্ত করতে পারবেন না আমি বলি বলেন না কি হয়েছে হুজুর বাচ্চার মা 9:30 সময় কথা বলছি 10:30 সময় কথা বলছি 11:30 সকালবেলায় বাচ্চার মায় ডাক দিয়ে কয় স্বামী গো এক গ্লাস পানি নিয়ে আসে হুজুর এক গ্লাস পানি নিয়ে আসি এক ডোক পানি কয় কয় স্বামী এই পানি জীবনের শেষ পানি আর বুঝি পানি মালিক খাওয়াইবে না আরে পাগল পাগলামি করো কত পাগলামি করবা আল্লাহ রশি ঢিল দিয়া দেছে যা পাগলামির সীমা যখন শেষ হবে নাটই আমার হাতে বর্ষির সিপ আমার হাতে মাসরে বর্ষির আদারি নিয়ে যত দৌড়া দৌড়ি করো মনের আনন্দে টান্ডা যখন দেব তোর 14 গুষ্টি উইচাস তবে কেউ রাখতে পারবে না
আরে পাগলা নিতে কাজ হবে না। ওই লোকটা বলে হুজুর দুই হাতে আমার পাও ধরে ধরে কই স্বামী জীবনভর এই একটা বাচ্চার মা হইছি, এই পর্যন্ত সুন্দরভাবে খেদমত করতে পারি নাই, আমার মনপুরে খেদমত করতে পারি নাই। তবে আমার একটা আফসোস স্বামী, আমারে যদি মাফ করিয়া দিতেন জেন্দা অবস্থায় শুনে যাইতে পারতাম। আমি কয় তোমার আমি মাফ করিয়ে দিছি লোকটা হুজুর, আমি বলছি মাফ করিয়ে দিছি হুজুর, আমার চব্বিশ মাসের বাচ্চাটারে কোলের মধ্যে দিয়া কয় স্বামী আমি জানি মারা গেলে তোমার দ্বিতীয় বিয়ের করার প্রয়োজন হবে, তাতে আমার আপত্তি নাই, সুখী হইয়েন সুখী হইও গো স্বামী, কিন্তু আমার এই বাচ্চার জানি কোনো অসুবিধা হয় না, প্রাণ ভরি আড়াই বছর পর্যন্ত দুধ খাওয়াইতে পারলাম না। ওই লোকটা বলে হুজুর একটু সময় বলতে বলতেই দেখি মুখ থেকে লালা বেরোয়ে গেছে, শ্বাস ঘন ঘন করতেছে, জবানটা বন্ধ হয়ে গেছে, দুই চোখের পানি ছাড়িয়ে দিয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হুজুর আমি বুঝতেই পারি না যে স্ত্রী মারা গেছে, শরীরে লাড়া দিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে। হুজুর বাচ্চায় তো আর বুঝে না, বাচ্চাটা উঠানে বারান্দায় নামছে, বারান্দার থেকে উঠানে নাই খেলাধুলা করছে। আমি ডাক দিই বিবি কথা বলে না, বাড়িতে আর কোনো ঘর নাই, একটা কাজের ছেলে আছে, ছেলেটা দৌড়ে আসছে, ডাক দিয়ে কয় চাচি আম্মা কি হয়েছে, চাচি আম্মা তার আর দুনিয়ায় নাই। আরে হুজুর আমি কাঁদতে কাঁদতে বেউস হয়ে গেছি, এক সময় ঘর থেকে লাভ দিউ বারান্দার মধ্যে পড়িয়ে বেউস হয়ে রয়েছি, আমার আর কোনো ছিল না, ওই ছেলে কাজের ছেলে অন্য গ্রামের মধ্যে খবর দিতে গেছে। ওই লোকটা বলে হুজুর কিছুক্ষণ পরে শুনি ওই ছেলেটা বলতেছে মা দুধু দে দুধু খাব। হুজুর আবার হুশ হয়ে গেছে, আমি কাঁদতে কাঁদতে আবার খুঁজতেছি ছেলের উঠানের মধ্যে পাই না, বারান্দায় পাই না, ওর মরা মায়ের যে সাদা চাদর দিয়ে ডাইকে রাখছি, ওর মার কাছে যাইয়া দেখি এই বাচ্চায় মনে করছে মা বুঝি ঘুমাইয়া রয়েছে। ওই লোকটার দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ে, আর ডাক দিয়ে হুজুর মুখের কাপড় সরাইয়া বাচ্চা মায়ের বিলাস দৈরা টানে আর দুধু খাবো দুধু খাবো মা দুধু খাবো। ওই লোকটাকে হুজুর এই দৃশ্য কি আর দেখা যায়, মারা ভাইয়ের বিলাস দরিয়া টানে, আমি পিছন দিক থেকে বাচ্চাটারে কোলে নিয়ে গই বাবা গো, আর জীবনে দুধু খাবা। আল্লাহ ওই লোকটা বলে হুজুর বাচ্চাটারে কোলের সাথে ধরছি, বাচ্চায় তো বুঝে না হাত দিয়ে আমার গালের মধ্যে সর মারে, আমার পাও দিয়ে লাত্তি মেরে আর কয় আব্বু সারিয়া দাও আমি মায়ের দুধু খাবো, বাচ্চার গালে চুমা দিয়ে বলি বাবা রে এ জীবনে আর মায়ের দুধু খাওয়া না। হুজুর কোন মানুষ বরদাস্ত করতে পারে না, বাচ্চা দিয়ার যে একটু কোলে দিয়া দোয়া করস, আমি বাচ্চাটারে কোলে দিয়া কই আল্লাহ রে তুমি এই বাচ্চারা শামসুলা ফরিদপুরীর মতো অলি বানাইয়া দিও, আল্লাহ আমার রাবারে কামেল মুর্শিদে মোকাম্মেলের মতো অলি বানাইয়া দিও, আমি বাচ্চারে রে কোলের মধ্যে নিয়ে ওই বেটারে কোলের মধ্যে নিয়ে কই ভাই গো আপনার কথা শুনে আমি স্থির থাকতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। সবরে জামিল এখতিয়ার করেন, উত্তম ধৈর্য ধারণ করেন, এইভাবে স্ত্রী থেকে স্বামী বিদায় হয়ে যাবে, স্বামীর থেকে স্ত্রী বিদায় হয়ে যাবে, বাবার কাছ থেকে ছেলে বিদায় হয়ে যাবে, ছেলের কাছ থেকে বাবা বিদায় হয়ে যাবে, ভাইয়ের কাছ থেকে ভাই বিদায় হয়ে যাবে, মুসল্লির কাছ থেকে ইমাম বিদায় হয়ে যাবে, ইমামের কাছ থেকে মুসল্লি বিদায় হয়ে যাবে, পীরের কাছ থেকে মুরিদ বিদায় হয়ে যাবে, মুরিদের কাছ থেকে পীর বিদায় হয়ে যাবে। আমার দেশে দেখছেন চরমনার হুজুরের মামা সম্পর্ক হইতো, জিব্বা কাটা ঠোঁট কাটা একজন লোক ছিল, ওনার আমি দেশে ওয়াজ করাই তিনিছি, কাঠিপাড়া হাফিজিয়া মাদ্রাসার সামনে ওয়াজ করাই তিনিছি, আসরের নামাজের পর হঠাৎ করিয়া নদীর থেকে একটা স্পিরিট বোর্ড যাওয়া শুরু করছে, দেখুনি নামাজের নামাজের সালাম পিরে হাউ হাউ করিয়া কান্দে দেশে, দুই চোখের পানি দর দর করিয়া পড়া শুরু হয়েছে। আমি বলি ব্যাপার কি কাঁদে কেন, ইয়া আমরা মামা মামা ডাকতাম, গিয়ে বসি মামা কেন কাঁদেন, আমার গলাটা ধরিয়া কয় সিরাজুল ইসলাম কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ এসাক সাহেবরে দেখো না, কয়েছে রাজুল ইসলাম স্পিরিট বোর্ডে করিয়া কত কত এই নদী দিয়া গেছি, আজকে স্পিরিট বোর্ডের স্পিরিট বোর্ডের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কুতুবুল আলমের চেহারা চোখের মধ্যে ভাইসে উঠছে,
সেই জন্য কাঁদি মনে কি পড়ে না কারে কারে কবরে রাখছো বন্ধুরা কেউ নিজের মায়ের কবরে রাখছো কেউ বাবার কবরে রাখছো কেউ ভাইয়ের কবরে রাখছো আর কেউ ইমামের কবরে রাখছো কত ইমাম মুক্তাদির কবরে রাখছো যদি মনে নাই পরে মনে নাই কোন শিব বড় খারাপ কালের ডাকাইসা যাবে বন্ধুরা কেউ ফিরাইতে পারবে না ওই কথাটা মনে করিয়া অন্তরটারে নরম করিয়া যদি দুই ফোঁড়া চোখের পানি আল্লাহর মহব্বতে সারিয়া দিতে পারো চোখের কোণার থেকে পানি দুই ফোঁড়া নাকের ডগায় আসার আগে আল্লাহ তামাম জীবনের গুনামাফ করিয়া দিবে বাবা জিরে আমি বলতেছিলাম দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবার ওই রুমের মধ্যে হাত উঠাইছি আমি কিন্তু কথা ভুলি নাই আমি সাবেক জায়গায় আসতেছি দুই রাকাত নামাজ পড়ি হাত উঠাইছি আল্লাহর দরবারে ডাক দিয়া কই আল্লাহ আমি ইউসুফ নবী না কিন্তু তুমি ইউসুফের আল্লাহ দয়া করিয়া তুমি যদি আমার দরজা খুলিয়া দাও আমি বাংলা আর মুসলমানদের কাতারে যাই একটু নামাজ পড়বো আরে মাওলানা চিনলাম না খোদা যে কত বড় মেহেরবান আল্লাহ কে বুঝবে আল্লাহর কুদরতের খেলা মোনাজাত কমপ্লিট করিয়া উঠছি মন কয় দরজা বুঝি খুইলা দিবে আরে আল্লাহর কুদরত সেই দিনের ঘটনা মনে হয় এখন চোখে দেখতেছি দশ কদম দরজার কাছে যাই মনে হয় দরজা ধাক্কা দিস আবার দরজার কাছে কাছে গিয়া ধাক্কা দিনাং চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে দুই চোখ দিয়া আবার পাঁচ কদম ফিরে আসি আবার পাঁচ কদম পিছে যাই আবার একটু সামনে যাই আর মন কয় দরজায় ধাক্কা দিলেই বুঝি মালিক দরজা আজকে খুলে দিবে যখন আটকাই রাখছিল দরজায় ধাক্কা দিয়ে দেখি দরজা বন্ধ আরে মাওলায় কত বড় বেজাতি ভাইরা বুঝলা না রে পাগল এই কপাল দিয়া কারে সেজদা দাও আমি কবিতার ছন্দে বলি ভুলিয়া যে জন ভুলিয়া যে জন সেজদা তোমার না করে ধরণী মাঝে সৃষ্টির হীন পশুর অধম রয়েছে মানব সাজে ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ করো পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর মরণ দ্বারে ও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করো মরণ দ্বারে ও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পড়ি দশ কদম সামনে যাই পাঁচ কদম ফিরে আসি আর মনে মনে বলি আমার মতো মানুষের কথায় কি দরজা খুলবে অন্ধকার রাত কেউ দেখে না আমার আল্লাহ দেখছে এক সময় মনে রাখছো যে দুই চোখের বাড়ি দর দর করিয়া বেয়ে যা পড়াশো তখন শুরু হয়েছে আল্লাহর কাছে বলছে আল্লাহ এই যে চোখের পানি পড়ে এটা তো লোক দেখানো পানি না আমার বদ্ধ দরজার মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই তোমার তোমার কুদরতি চাবিটা দিয়ে দরজাটা একটু খুললে দাও আমার একটু বাড়ি করিয়ে দাও আমার আর ভালো লাগে না আমার মনে হয় তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দি হঠাৎ করিয়া দেখি কি জানো সিকু নামাজ দিয়া কয় আরে দরজায় ধাক্কা দিয়াই দেখটা দরজা খোলা খোদার কসম খোদার কসম সোমকে ওইটা দরজায় ধাক্কা দিয়ে দেখি দরজা খোলা দরজা খোলা ভাইয়া তিন মাইল পর্যন্ত দৌড়াইছি ও যুবরা মাওলারে চিনলা না আল্লাহ চায় বান্দা আমার কাছে ফিরে আসুক দরে কোন সুবহান এ বন্ধুরা কেন বাধা দিতে পারবে না জিন্দগিতে একটা ইসলামের জন্য চর খাই নাই থাপ্পড় খাই নাই কি বলেন খাইছি মায়ের খাই নাই পিটুনি খাই নাই সাহাবীদের জীবনের আত্মত্যাগের দিকে যদি তাকাই তারা জীবনে কত কষ্ট করেছে সাহাবা ইজরাইলদের কাউকে আগুনে পোড়াইয়া কাউকে উটের পায়ের সাথে নিজের পাও বান্ধিয়া পাহাড়ের অলিতে গলিতে টানা হইছে হযরতে বেলালে হাবশির জিন্দিগির দিকে তাকাইলে শরীরের প্রশংসা উড়িয়া ওঠা ইসলামের জন্য কত অত্যাচার সহ্য করছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় খলিফাতুল মুসলিমিন সাহাবীদের মাঝখান থেকে একজন সাহাবীকে ডাক দিয়েছে ওই সাহাবীর নাম হযরত খাব্বাব খাব্বাবকে ডাক দিয়া বলে খাব্বাব আমি উমরকে তুমি চিনোনি হুজুর চিনি আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে ডেকে বলে না না এই পরিচয় তোমার কাছে আমি দিতেছি না
আমি কি ছিলাম জানো? আমিও কনভার্টেড মুসলিম, নও মুসলিম, আমি ইসলামের সুরিতা ও সায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। আমি ওই ওমর যে ওমর পুরস্কারের লোভে বিশ্বনবীর স্যারকে দ্বিখণ্ডিত করতে গিয়েছিলাম, আমি হুজুরের কাছে আত্মসমর্পণ করিয়া ইসলামের সুরশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। তুমিও তো নও মুসলিম কাব্বা, তুমি তোমার জীবনের কাহিনী আমার কাছে কিছু বলো। আমি আমার জীবনের কাহিনী তারপরে তোমার কাছে বলবো, দেখবো তুমি ইসলামের জন্য বেশি কষ্ট করেছো না আমি জীবনে কষ্ট বেশি করেছি। বলার সঙ্গে সঙ্গে হযরত কাব্বা ভাই দুইটা ঠোঁট থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, কথা যেন বলতে পারে না, কণ্ঠ যেন কাঁপা শুরু হয়ে গেছে। হলিবাতুল মুসলিমিন তাকিয়ে দেখো হযরত কাব্বা ভাই দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। হলিবাতুল মুসলিমিন ডেকে ডেকে বলে, কাব্বা তুমি কাঁদতেছ, তোমার চোখের পানি পড়ে। বলে, হুজুর আমি কাঁদি না, আমাকে কে যেন কাঁদায়। কি বলেন, কাঁদায় না? কি করেন, আল্লাহ কাঁদায়? লক্ষ লক্ষ মানুষ, আপনারা অনেক মানুষ এখানে আছেন সর্বনায়ক দরবারে যারা গেছেন, জীবনে একটা শেষ দাদা নাই ওই মানুষ দরবারে গিয়া লক্ষ লক্ষ মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধ্বনি দেয়, মনে হয় যেন এই মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। মানুষটা গলা কাটা জবেও করা মুরগির মতো ময়দানে গিয়া ছটফট করতে থাকে, কাঁদতে শুরু হয়ে যায়, মনে হয় যেন মা মারা গেছে, বাবা মারা গেছে, মাও মারা যায় নাই, বাবাও মারা যায় নাই। এতদিন মালিকের সাথে কোনো সম্পর্ক ছিল না, এইবার মালিকের সাথে সম্পর্কের একটু আলামত কেবল প্রকাশ পাইছে। জবে করা মুরগির মতো ময়দানে ছটফট করা শুরু করে দিছে। কি বলেন, ঠিক নেবে? জোরে কোন ঠিক নেবে? ঠিক, যাদের বিশ্বাস হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার ভাইরা দাওয়াত রইল, গিয়া দেখবেন জবে করা মুরগির মতো ছটফট করে কাঁদে। মোনাজাতের মধ্যে এক ভাই আর একবার গলা ধরিয়া জড়াই ধরিয়া কয়, ভাই গো এতদিন মালিকের পরিচয় ছিল না, আমি কেমনে একা কবরে থাকবো, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। ওই কবরের কথা যখন তার মনের মধ্যে উদয় হইয়া যায়, তখন মানুষটা পাগল পড়া হইয়া দুই চোখের পানি কান্না পড়া শুরু হয়ে যায়, কান্না জড়িয়ে দেয়। হযরত কাব্বাবের দুই চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিনের দিকে ফিরিয়ে বলে, হুজুর আমি নিজে কাঁদি না, আমার চোখের পানি এমনি পড়ে না, কে যেন আমার চোখের পানি বের করে দিতেছে। বলে, কাব্বাব তুমি কেন কাঁদো? বলে, হুজুর আমি কাঁদতেছি, আমার জীবনের বিগত ইতিহাসের কথা মনে পড়িয়া গেছে, আমার ঠোঁট দুটি কাঁপতেছে থরথর করিয়া, কণ্ঠ কাঁপতেছে, আমি বলতে পারতেছি না। হুজুর ইসলাম কবুল করার পরে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া এই দেখেন আমার চেহারার মধ্যে কালো কালো কতগুলা দাগ, জিন্দিগিতে আমি খাদ্যাবের কোনোদিন গুটি বসন্তের গোটা ওঠে না। জামা জাগাইয়া পিঠ থেকে খলিফাতুল মুসলিমিনের দিকে ফিরাই দিয়া ডাক দিয়ে বলে, হুজুর এই দেখেন পিঠ, আমার পিঠের কি অবস্থা? খলিফাতুল মুসলিমিন পিঠের দিকে তাকাই দেখে খাদ্যাবের পিঠের মধ্যে গোস্ত নাই, মাংস নাই, ধবল কুষ্ঠ রোগীর মতো হযরত খাদ্যাবের পিঠে সাদা। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, খাদ্যাব বুঝেছি বুঝেছি, তোমার বুঝি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছিল? হযরত কাব্বাব বলে, জি না হুজুর, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, আমার মুখের এই দাগগুলা আর পিঠের মধ্যে গোস্ত নাই, চর্বি নাই, কেন জানেন? ইসলাম কবুল করার কারণে আমার হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনের উপর আমি কাব্বাবকে চিত ভাবে শোয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া হাতে লাঠি দিয়া আমি কাব্বাবের নাক মুখের উপরে আঘাত করেছে, গলিত চর্বিগুলো আগুনের উপর পড়ছে। আমি কাব্বাব কানে শুনতে পেয়েছি, পসপস করিয়া চর্বির শব্দ হইতেছে, শুধু আমার গোস্ত পড়ে নাই হুজুর, আমার কলিজার মধ্যে যেন আগুনে পোড়া লাগিয়া গেছে। হুজুর বুকের মধ্যে পাড়া দিয়া চেহারার উপরে লাঠি দ্বারা আঘাত করেছে। শুধু তাই নয়, আমি কথা বলতে পারি না, আমার জিহ্বার দিকে তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন তাকাই দেখে জিহ্বার মধ্যে একটা মাংসপিণ্ডের মতো টিউমারের মতো, ডেকে ডেকে বলে, খাব্বাব তোমার বুঝি জিহ্বার উপরে কোনোদিন টিউমার হয়েছিল? হযরত কাব্বাব বলে, হুজুর জিহ্বার উপরে কোনোদিন টিউমার হয় নাই, কলেমা পড়ার অপরাধের কারণে হাত পা বাঁধিয়া মুখের ভিতর থেকে জিহ্বাটার টান দিয়ে বের করিয়া গাছের তাজা কাটা পাহাড়িয়া কাটা জিহ্বার মধ্যে ঢুকাই দিয়েছে আর বের কর। আর ডেকে ডেকে বলছে, খাব্বাব কলেমা বলবি কিনা? হুজুর জ্বলন্ত আগুনের উপর শুইয়া আকাশের দিকে তাকিয়ে বসে বলে, দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাও, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হযরত কাব্বাব বলে, হুজুর
চর্বি গোশত পুড়িয়ে গেছে। আমি সেদিনও আল্লাহর জিকির করিয়া যেই শান্তি পেয়েছি। আমার ভাইরা যারা জিকির করে তাদের কাছে জিজ্ঞেস করেন কত ভালো লাগে, যারা মালিকের ডাকে তাদের কাছে জিজ্ঞেস করেন মালিককে কত ভালো লাগে, যারা জীবনের সেজদা দেয় না আজকে তারা তৈরি হয়ে গেছে এখন কত ভালো লাগে, মাগরিব থেকে সেজদা দেওয়া শুরু করছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন মালিকের মায়া কত, মহব্বত কত। সেজদার মধ্যে গিয়ে মনে হয় যেন তাদের সাথে মালিকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কত পথারা পাগলের সাথে যখন মাওলার সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন মনে হয় যেন জীবনের সব পথ পেয়ে গেছে। মা রয়েছি, বাবা রয়েছি, সবকিছু ছাড়াইছি আমার ভাইরা, বড় শান্তি যখন মসজিদে গিয়া সেজদা দি। ওই জন্য বলি আমার ভাইরা যারা আল্লাহকে ডাকে যারা জিকির করে তাদের মনের মধ্যে কত শান্তি। জিজ্ঞেস করে দেখেন জাকরিনের কাছে আসে কুকা কেমন যে হয় মা সুকুসে পুষিও, সাকে গুলমে কেমন যা হয় বুলবুল সে পুষিও। হযরত কাপ্পা ডাক দিয়ে বলে হুজুর, আকাশের দিকে তাকিয়ে বলেছি মালি দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাব, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এবার ভাইরা পাগল পড়া ভাইরা আমার প্রাণের বন্ধুরা, চোখের পানি আলগা করিয়া মালিকের চিন্তা করো, মালিকের মহব্বতের পাগল হও। যদি একবার দুই ফোড়া চোখের পানি মাবুদ মাওলায় কবুল করিয়ে নেয়, ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো এই ময়দানে বৈশা রয়েছি। আজকের এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল কারো হইয়া যাইতে পারে। হযরত খাপ্পাত খলিফাতুল মুসলিমিনের দিকে তাকাই বলতে হুজুর ওই জ্বলন তাংটা আগুনের উপরে শুয়েছি আমি বলছি মালিক ও দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালা, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে খাপ্পাত আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তুমি শান্ত হও, আমি খলিফাতুল মুসলিমিন তোমার কাছে আমার জীবনের বিবরণ কিচ্ছু বলবো না, হিসাব করে দেখেছি জীবনে কষ্টের দিক থেকে তোমার চাইতে আমি অনেক কম কষ্ট করেছি, আমি খলিফাতুল মুসলিমিনের চাইতে তুমি অনেক কষ্ট বেশি করেছো, কষ্টের দিক থেকে তুমি আমার চাইতে অনেক বেশি করেছো। আমার ভাইরা হযরতে খাপ্পাবের জীবনী পড়ুন, সুমাইয়ার জীবনী পড়ুন, হযরতে বেলালে হাবশির জীবনী পড়ুন, বিশ্ব নবীর জীবনী পড়ুন, আল্লাহর অলিদের জীবনী পড়ুন, সর্বনাশ দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ুন, বর্তমান হুজুরের কিতাব পড়ুন, দেখবেন চোখের পানি আলগা হয়ে যাবে, বাম দুধের দুই আঙ্গুল নিচের কলপটা দুরুস্ত হয়ে যাবে, মালিকের কথা মনে পড়বে, চোখের পানি আলগা করিয়া মালিকের মহব্বত নিয়া আল্লাহর মহব্বত নিয়া যদি কবরে যাইতে পারি। আমি হিল ট্যাক্সে মাহফিল করতে গেছি, স্টেজ থেকে নামার সময় একটা লোক ধরাই ধরে হুজুর আপনারে আমি ছাড়বো না, আমার বাসায় যাইতে হবে। কি জন্য বাসায় যাইতে হবে? আপনি বরিশালের মানুষ এই জন্য আপনারে আমি নিয়ে যাবো। আমি বলছি ভাই আমি যাইতে পারবো না, আমার আগামী দিন মাহফিল আছে অনেক দূরে, সেখানে যাইতে হবে। আমি বলি কি ব্যাপার পা হুজুর, না একটা অল্প বয়সী যুবক 27-28 বছরের বেশি হবে না। হুজুর আমার স্ত্রী যেদিন বিয়ে করি আনছি ঘরের মধ্যে নিজে বাসর ঘরে গেছি, দেখি কান্না শুরু করিয়ে দিয়েছে, আমি মনে করেছি প্রথম রাত্র হয়তো বিবি কি জন্য যেন কাঁদে, দ্বিতীয় রাত্র, তৃতীয় রাত্র, চতুর্থ রাত্র, পঞ্চম রাত্র, প্রত্যেক রাত্রে আমি তার সাথে প্রেম বিনিময় করতে যাই কিন্তু শুধু কাঁদে। হুজুর প্রথম যেদিন বাসরাত্রে গিয়েছিলাম সেই দিন বাসরাত্রে ঢুকতে একটু দেরি হয়েছে, ওই রুমের মধ্যে একটা কেতাব ছিল, কেতাবটা লেখা মরুম সৈয়দ মোহাম্মদ এসাহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ। আমি বললাম কি কেতাব? কেতাবের নাম হলো দোজখের দুঃখ। হুজুর তা তো আমি জানি না, এক মাস দেড় মাস পর্যন্ত দিনের বেলা পাক শাক করে প্রেম নিবেদনের সময় দেখি তার দুই চক্ষু বেয়ে বেয়ে শুধু পানি পড়ে। আমি নিজে নিজে চিন্তা করলাম অন্য কারোর সাথে বুঝি তার প্রেম মহব্বত ছিল, আমারে বুঝি ভালো লাগে না। আমি একদিন বিবির সাথে বললাম তোমার কোনো চিন্তা নাই, সত্য কথা বলো, আমি তোমারে তালাক দিয়ে দেবো, তুমি অন্যত্র বিবাহ বসবা। হুজুর আমার বিবি দাঁড়ানোর থেকে বৈশা আমার পাও দুইটা ধরেই ধরছে, ডাক দিয়ে গেছে প্রাণের স্বামী বেজার হবেন না, আপনি জানেন না আমার খোদার কসম কারোর সাথে প্রেম ছিল না, আমার সবসময় হুতাশ শুধু। আমি যেদিন আপনার বাড়িতে আসছি আপনার ঘরে প্রথম যেদিন আমি ঢুকছি, আপনি যেদিন আমার রুমের মধ্যে ঢুকছেন, আপনার যাইতে দেরি আমি দেখি আপনার বিছানার উপর একটা ছোট্ট কেতাব পুরাণ উপরের বই ইটা দেওয়া পর্যন্ত নাই, আমি ওই বইটা ধরি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভিতর কবরের এমন ভয় জন্মিয়ে গেছে, মনে হয় আমি কেমনে কবরে থাকবো, আমি বাসর ঘরের কথা সম্পূর্ণ ভুলিয়ে গেছি। এ শানি তামাক তালাক দিলে দিতে পারেন কিন্তু আমি
আসলে কারোর সাথে প্রেম নিবেদন করি নাই হুজুর। এরপরে আমাকে বলছে আজকের মাফি, আপনি বরিশালের মানুষ সেই জন্য আপনার কাছে আসতে বলছে। দেখি ওই লোকটা কান্দে। হুজুর আমি আমার স্ত্রী বলছে স্বামী আপনার সাথে আমি প্রেম নিবেদন করব, কিন্তু আপনি একটু ওনার বাড়িতে যান। বলে হুজুর আমি সৈয়দ মোহাম্মদ এসআর সাহেব হুজুরের বাড়িতে যাবো। আমি বলি তার নামের আগে কি মরহুম শব্দ দেখেন নাই? কারণ হুজুর দেখছি আমি তিনি দুনিয়াতে নাই, কিন্তু তার সুযোগ্য সাহেবজাদা আমাদের রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল তানারি সাহেবজাদা আমাদের রাহবারে কামেল তিনি আছেন, গেলে যেতে পারেন। লোকটা বলে হুজুর আমি যাবো, আমাকে একটু লোকেশন দেখাই দেবেন, আমি সব লিখে দিয়ে আসছি। এই বছর আবার যখন মা ফেলে গেছি দেখি লোকটার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা। আমার জরা ইদরিয়া কান্দার হুজুর আমরা আমার স্ত্রীকে নিয়ে আমি জান্নাতের মধ্যে আছি। আমি বলে কি ব্যাপার হুজুর? আমি তো বুঝি নাই, আমি যখন শরমনের ময়দানে গেছি মা ফেলের সময় না, কুতুবখানার মসজিদের মাঝখান থেকে একটা যারা গেছেন তারা দেখছেন রাস্তা আছে। বলি রাস্তার মধ্যে দিয়ে যখন ঢোকা শুরু করছি কওমিয়া মাদ্রাসার সামনে থেকে পিসা হুজুরে আসতেছে। জীবনে হুজুরকে আমি দেখি নাই, আমাকেও হুজুর কেবলা দেখে নাই, মাদ্রাসার সামনে থেকে আসতেছে। হুজুর আমার দিকে তাই তাকাইয়াই আমার সালাম দেওয়ার আগে হুজুরে নিজের সালাম দিয়ে ফেলাইছে। আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন, মনে হয় যেন বহু পূর্বে আমার সাথে পরিচিত ছিল। হুজুর আমি তো উড়েই গিয়ে পায়ের উপর পড়ে গেছে, আমার ভিতরে একটা অজ্দ হয়ে গেছে। আপনারা মনে করতে পারেন অনেকে যে অজ্দ আবার কি জিনিস, মানুষগুলা লাভ দে হাক দে ডাক দে শিক দে, আমিও বুঝতাম না। কিন্তু আল্লাহর কুতুবের কদমের কাছে নিজের হাত থেকে মিটিয়ে দেওয়ার পরে মিটাইতে পারছে কিনা জানি না, অন্তত কদমের জুতা সোজা করার বদৌলতে নিজে নিজে চিন্তা করলাম আল্লাহর হাবিব যেদিন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, খলিফাতুল মুসলিমে সচক্ষে দেখলো আল্লাহর হাবিব দুনিয়ার মুখে নাই। রুমালটা উঠাইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া উনি খোলের ভিতর থেকে তরবারি জায়গায় বলছে, ও মদিনার মানুষ কেউ যদি বলো যে নবী দুনিয়ায় নাই তার সেরকে আমি দ্বিখণ্ডিত করিয়া ফেলবো। অবিবেকবান ভাইরা বন্ধুরা শিক্ষিত সুধী মন্ডলী, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া সব মানুষের এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হবে। কি বলেন হবে কি হবে না? কি বলেন সকলের হবে কি হবে না? খলিফাতুল মুসলিমিন তিনি কি জানে না যে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে? কি বলেন জানে? আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, নিজের স্বচক্ষে দেখার পরে তরবারি করলের মধ্য থেকে বাহির করিয়া নিজে পাগল পর হয়ে গেছে। ডাক দিয়া কয় মদিনার মানুষ কেউ যদি বলে আমার নবী দুনিয়াতে নাই তার আর আমি এই দুনিয়ায় রাখবো না, তার সেরকে দ্বিখণ্ডিত করবো। পাগল পাড়া হয়ে গেছে, নিজের ভিতরে একটা অজ্দ পয়দ হয়ে গেছে, কারণ নবীজির প্রেম আর মহাব্বতের কারণে নবীজি দুনিয়াতে নাই এই কথাটা নিজে আর বরদাস্ত করতে না পারিয়া নিজের ভিতরে অজ্দ পয়দ হয়ে গেছে। সবচাইতে বেশি অজ্দ ছিল সাহাবীদের ভিতরে। কি বলেন ঠিক নেবে? ঠিক এমন অজ্দ পয়দ হয়ে গেছে খলিফাতুল মুসলিমের দিকে। শুধু তাই না, বেলালে আপসি পাগল পাড়া হইয়া সেরা একটা কাটতে লুঙ্গির মধ্যে পেশাইয়া মাথার মধ্যে নিয়ে বেলালে আপসি সিরিয়ার দিকে রওনা করছে। যার সাথে দেখা হয় ডাক দিয়া কয় ভাই তুমি একটু দাঁড়াও। তারাই বলে বেলালের অবস্থা কি? দেখে মাথার চুলগুলো এলোমেলো, তেমন চেহারার কোনো পরিপাটি নাই। ডাক দেখে বেলাল কি হয়েছে, কোথায় রওনা হয়েছেন? বলে ভাই আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের নবীজির একটু তোমরা দেখছো নি, নবীজি এই দিক দিয়ে গেছেনি, আসলে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সকলে তাকে এই দেখে বেলালের দুই চোখের মধ্যে পানি, যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করে নবীজির দেখছো নি, এই পথে আমার নবী গেছেনি, আমার নবীর সাথে তোমাদের সাক্ষাৎ হয়েছে। সকলে বলে সকলে ডাক দিয়ে বলে বেলাল নবীজি দুনিয়ায় না। বেলাল আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ফিরিয়া গিয়া ঘুমে কাতর হইয়া পাহাড়ের মাঝখানে গাট্টি ডারে মাথায় দিয়ে ঘুমাই রইছে। ঘুমের ঘরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বেলাল, ও বেলাল এই কি মহব্বতের নজির, মদিনা ছেড়ে সিরিয়ায় গেলে তুমি আমি বেলালকে খুঁজে পা আমি নবীকে খুঁজে পাবা না। এ বেলাল আমার মহব্বত যদি তোমার অন্তরের ভিতরে থাকে তুমি আবার মদিনে আসো, মদিনার ওই মসজিদের মিনারে চুয়া উঠা আবার তুমি আজান দাও, তোমার আমার তোমার আজান আমার শুনতে ইচ্ছে করে। আমার ভাইরা হযরত বেলালে আপনি পাগল, খলিফাতুল মুসলিমিন পাগল পড়া হয়ে গেছে, এই যে ভাই অজ্দ ছিল প্রকৃত পক্ষে। এই জন্য আল্লাহর কিছু পাগল আছে যখন আল্লাহ শব্দ বলা হয় তখন অন্তরের ভিতরে এমন জ্বালা শুরু হইয়া যায়, মনে হয় যেন আহারে কি হারাইয়া গেছে। যারা আল্লাহর জিকির করে মাগরিবে ফজরে দেখবেন জিকির না হইলেই পাগলের মতো হয়ে যায়, বুদ্ধিমানিতে কাজ হবে না। তুমি তোমার মহাসেবা করো, তোমার হিসাব করো, আমি আমার হিসাব করি, আপনি আপনার হিসাব করেন আর নিজে নিজে চিন্তা করেন। হ্যাঁ পর্দার মায়েরা নিজের হিসাব নিজে করিয়া দেখি, এখন যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় আমি কি নিয়ে কবরের বিছানায় ঘুমাবো, কারে নিয়ে কবরের দিকে রওনা দিই? যদি বুঝি যে এখনো পর্যন্ত আমার মাওলার মহব্বত আমার অন্তরের ভিতরে এসে গেছে, আমার মাহবুবের মহব্বত প্রেম আর ভালোবাসা আমার অন্তরের ভিতরে এসে গেছে, আল্লাহর কথা শুনলে অন্তরটা কাঁপে ওঠে, চোখের পানি আলগা হয়, মসজিদের মুয়াজ্জিন যখন হাই আল্লাহ সালাম বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে ডাক দেয়, তখন মসজিদে যাইতে ইচ্ছা করে, মনে রাখবা আল্লাহ মনে হয় আমার নামটা মুসলমানের খাতায় লেখছে, জোরে কোন আলহামদুলিল্লাহ।
আর যদি মসজিদের মুয়াজ্জিন আজান দিতেছে, কিন্তু এখন পর্যন্ত তোমার মনের মধ্যে এক প্রাণ হয় নাই, মনের মধ্যে এতটুকু ফিলিংস, এতটুকু অনুভূতি আসে নাই যে আমার মসজিদে যাওয়া দরকার। মনে করতে হবে যে আমি মুসলমানের ঘরে হওয়ার পরেও হয়তো আল্লাহ পাক আব্দুল আলমিন আমার নামটা এখন পর্যন্ত মুসলমানের খাতায় লেখে নাই। এই চিন্তা করি আজকের থেকে তৈরি হয়ে যান। ওই লোকটা এসে একটা ওই লোকটা আমাকে বলে, হুজুর আমি হুজুরের পায়ের উপর পড়িয়ে গেছি, হুজুর কেবলা আমাকে ধরিয়ে জাগাইছে, হুজুরের হাতে হাত দিয়ে বয়াতে আসছি, আমার বিবির জন্য সবক নিয়ে আসছি, আমার বিবিও সবক পরে আমিও সবক পরি, এখন আমার ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানাই দিছে। আমি বললাম, এত অল্প বয়সে দাড়ি রাখছেন, বিবি বেজার হয় নাই? কয় না হুজুর, আমি দাড়ি রাখার কারণে আমার বিবি আরো খুশি হয়ে গেছে। সকালবেলা আমার ঘরের মধ্যে সূরা ইয়াসিন সূরা আর রহমান তেলাওয়াত হয়, আমি জিকির করি, আমার বিবি কোরআন তেলাওয়াত করে জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আমি তরিকত পন্থী হওয়ার কারণে আল্লাহর মহব্বত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে দান করেছে, কোথাও আমি এই ধরনের মহব্বত আগে কোনোদিন পাই নাই। আমাকে রাস্তা দেখাই দিছেন, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবেন। আমি নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে, চেহারার মধ্যে, চাহনির মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি স্পিরিট তৈরি করিয়ে দিছে। আমার ভাইরা, এই জিনিস বোঝা যাবে না যারা যতক্ষণ পর্যন্ত মোকাম্মেল অলির সোহবত এক্তিয়ার করা না যাবে। যারা অলি একামেল হইয়া মোকাম্মেল হইছে, ওই রকম মোকাম্মেল অলির চেহারা যখন তোমার চেহারার সাথে মিলবে, ওই অলির চক্ষু যখন তোমার চেহারার দিকে ফিরবে, তখন তোমার অন্তরের মধ্যে মালিকের মহব্বত আসবে জোরে খান আলহামদুলিল্লাহ। আসলে যে যতই যা বলি একটা কথার উপরে পূর্ণ কি আনবেন, ততক্ষণ পর্যন্ত কামেল অলির চক্ষের দৃষ্টি আপনার উপরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত নিজের জিন্দগির মোর পরিবর্তন হওয়া সম্ভব হবে না। বুদ্ধিমানি করলে কাজ হবে না, নিজে নিজে চিন্তা করেন, আমি যে দিনের রাস্তায় চলছে, যে আমি যে দিনদার দাবি করতেছি, আমি যে দিনদার হওয়ার দাবি করতেছি, আমি কি এখন পর্যন্ত আমি আল্লাহর হাবিবের রঙে রঙিন হইতে পারছি কিনা? যদি তুমি 30-40-50 বছর পর্যন্ত মুসলমানের বয়স হয় আর প্রতি বছর আমার বন্ধুরা ওয়াজ মাহফিল শুনতে থাকেন, তুমি যে মনে করেন এখন পর্যন্ত মাওলার মহব্বত আসে নাই, আমি এখন পর্যন্ত রসুলের রঙে রঙিন হইতে পারি নাই, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এখন পর্যন্ত আমি মনে হয় কবুল হই নাই। এই জন্য ভাইরা, শুধু ওয়াজ করলেই চলবে না, আর ওয়াজ শুনলেই চলবে না, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, বাকি জিন্দগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইসলামের উপর মজবুত থাকার মতো তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি দোয়া ছাড়া মানুষ বড় হইতে পারে না, দোয়ায় মানুষ অলি হয়, দোয়ায় মানুষ কুতুব হয়, দোয়ায় মানুষ মহাদ্দেশ হয়, দোয়ায় মানুষ মুক্তি হয়, দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দরজাকে খুলিয়া দেয় জোরে কান আল্লাহুম্মা আমিন। এই জন্য সকলের দোয়ার দরকার, আমারও দোয়ার দরকার, আপনাদেরও দোয়ার দরকার, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, বাকি জিন্দগি ইসলামের উপরে, বিশ্বনবীর জিন্দগির উপরে দণ্ডায়মান থাকতে পারি, আল্লাহর অলিদের পদঙ্ক অনুসরণ করে, আল্লাহর অলিদের কদম অনুসরণ করে, কামেল মোকাম্মেল অলিদের পদঙ্ক অনুসরণ করিয়া নিজের জিন্দগিকে আল্লাহর পথে রাখতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের উপরে মজবুত থাকিয়া দিনের দাওয়াত দিয়া। অন্য ধর্ম অবলম্বনী ভাইয়েরা, আপনারা বেজার হবেন না, ইসলাম কবুলের কথা আমাকে এক লোক জিজ্ঞেস করে, আপনি ইসলাম কবুল করেছেন, আপনাকে কে ইসলাম কবুলের কথা বলছে? আমি বলছি, অন্য ধর্ম অবলম্বনীদের ধর্মীয় পুস্তকের মধ্যে ইসলাম কবুলের কথা আছে, তমাম দুনিয়ার মানুষের মুক্তির জন্য একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমার কথা বলা আছে। আপনি গীতা বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, ত্রিপিটক বলুন, বেদ বলুন, জন্দাবস্তা, দীঘানিকা, সকল ধর্ম পুস্তক আমি নিজে পড়েছি, আমি নিজে বুঝেছি, বোঝাবার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছে। সময় কম, আমি চ্যালেঞ্জ করতে পারি, সারা দুনিয়ায় যত ধর্ম পুস্তক আছে, প্রতিটি ধর্ম পুস্তকের মধ্যে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আগমনের অগ্র শুভ সংবাদ দেওয়া আছে জোরে কান সুবহানাল্লাহ। আর প্রত্যেক জাতির হিন্দু ধর্মের লোকেরা স্বীকার করে, তাদের অন্তিম সময় মরার সময় পড়াই দেওয়া হয় লা ইলাহা হরতি পাপ ইল্লা ইলাহা পরম পদশ জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মৃত্যু সময় পড়াই দেওয়া হয় লা ইলাহা বলিলে পাপ মোচন হয়, ইল্লাল্লাহ বলিলে পদমর্যাদা বৃদ্ধি হয় জোরে কান সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলিলে কি হয় জোরে কান জোরে কান। তাদের ভাষায় নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ বেদের ভিতর উল্লেখ আছে লা ইল্লা হরতি পাপ ইল্লা ইলহা পরম পদস জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপনাম মুহাম্মদ। লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লাল্লাহ বললে পদমর্যাদা বাড়ে, জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপনাম মুহাম্মদ। পরকাল ভিত্তিক জীবনে যদি তুমি স্বর্গে থাকিতে চাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ জন সমুদ্রের মধ্যে সর্বনারী জুড়ে কয়, যদি কেউ বলতে পারো তোমার পাও ধরলে তুমি গুনার থেকে ফেরবা, তাহলে আমি 1000 বার তোমার পাও ধরতেও রাজি আছি। আরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের ভিড়, বাংলাদেশের বাইরেও কত দেশের মানুষরা তার চেহারা দেখার জন্য পাগল, কি ঠেকায় ঠেকলো যে তোমার পাও ধরে।
এরপরে যদি হিংসা করো মনে রাইখো কাম হইয়া গেছে, কলবের এমন বারাম হইয়া গেছে মালিক বুঝি আর মাফ করবে না। একটু কি দয়া লাগে না, একটু কি মায়া লাগে না ওই মানুষটার জন্য? 60 বছর বয়সে একটা দাঁতও মুখের মধ্যে নাই, দাওয়াতের কাজে জীবনটারে বিলীন করিয়া পাগল পারা হয়ে গেছে। শত্রুতা কানো কোনো অলির সাথে করিও না বন্ধুরা। রুম থেকে বেরিয়ে দৌড়ার দৌড়, 3 মাইল পর্যন্ত দৌড়ে একদিন এক রাতের প্রচেষ্টায়, আল্লাহ, আমার ওস্তাদের বাড়ি যশোর শহর থেকে 24 মাইল দূরে বাগাসরায়। ওস্তাদকে দেখি একটা চিঠি লিখতেছে, দরজার সামনে দাঁড়াই গেছি, তখন একটা সালাম দিছি। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাইয়া চিঠিটা রাইখে আমার কয়, কি বাবা তোর চেহারা মলিন কেন? এই দেখ আমি তোর কথা ভুলি নাই, ওস্তাদ তো আর জানে না যে আমার ইন্ডিয়া নিয়ে গেছে ধরিয়া। ওস্তাদ রাগ দিয়া কয়, বাবা দেখ এই চিঠি লিখছি, আহ চিঠিটা হাতের মধ্যে দিয়ে দেখি লেখা আছে সেনের সিরাজুল, গত রাত্রে স্বপ্নে দেখি কারা যেন তোরে শিকল দিয়া বাইন্ধে রাখছে। এবং এই জন্য বরিশালে চিঠি লেখছে, আমি বলে বরিশালে চিঠি লেখলে আমারে পাইতে দ, আমার হাতে ঠিকই শিকল লাগানো ছিল, আমার মাহবুব মাওলাই আমার শিকল খুইলা দিছে রে। কয় কি হইছে বাবা? আমি মাথার কাছে বৈশা যখন সব ঘটনা বললাম, যখন আমি বললাম যে দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুইলা গেছে, দেখি আমার ওস্তাদ জোরে একটা চিৎকার মাইরে বেউস হয়ে পড়ছে, সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মাথায় হাত দিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে, আমি বুঝি মারা গেছে। মাথা ডলি হাত দিয়া আর মাহবুদরে বলি, মাহবুদ গো জীবনের কারণে পাইলাম না, এক পাইছি মোরশে দারাক পাইছি ওস্তাদ, তুমি আমার ওস্তাদের বুঝি নিয়ে গেলা। সবাই মাথায় পানি দেওয়া শুরু করছে, কিছুক্ষণ পর হুশ ফিরে আসছে, আমার দরিয়া গালে চুমা দেয়, ও গালে চুমা দেয় আর ডাক দিয়ে কেছে, রাজুল ইসলাম মাওলার মহব্বত কেমন বুঝনি? আমার কয় মাওলার চিনছ? আমি আমার ওস্তাদের গলা ধরিয়ে কই, হুজুর মাওলারে চিনছি কিনা জানি না, তবে মাওলার দরবারে যা চাইছি মাওলায় তাই দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের চির আকাঙ্ক্ষিত আমার ওস্তাদ আমার গলা ধরে বলছে, আল্লাহকে চিনুনি, হুজুর আল্লাহকে চিনছি কিনা তা জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা জীবনে চেয়েছি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাই আমাকে দান করিয়া দিছে। আমার ওস্তাদ আমার গালে চুমা দিয়া কয়, বাবা সেরাজি একটা কথা বলি, যাই মাওলার কুদরত এত বড় যে এই মাওলায় তোর এত রহম এত করম এত দয়া এত আমায় এত মেহরবানি করলো, খবরদার খবরদার মাওলারে জিন্দগিতে কোনোদিনই ভুলিস না। এ আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করবো, বক্তৃতার শেষ মুহূর্তে এসে গেছি, আপনাদের কাছে বলি আমার যুবক ভাইরা, এখনো যারা আল্লাহর কদমে সেজদা দিতে পারো নাই, আজকের এই মাহফিল থেকে কারা তৈরি হইতে পারো আল্লাহ আল্লাহকে হাজির নাজির জানিয়া, এখন থেকে এই মুহূর্ত থেকে আজকের থেকে তৈরি হইলাম, আমার যুবক ভাইরা আজ থেকে এখন থেকে কে তৈরি হইতে পারো জিন্দগিতে, আর এক অক্ত নামাজকে কে সারবানা হাত উঠা, এ আল্লাহ আল্লাহর ডাকদম মারা করে জিন্দগিতে আর নামাজ সারবো না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আপনারা বলতে পারেন, হুজুর ওয়াজ করার কারো ওয়াজ করে যাবেন, কিন্তু আপনারা আমাদেরকে অঙ্গীকার পড়ান কেন নামাজের জন্য? বন্ধুরা কেন অঙ্গীকার পড়াবো না? আমি আপনাদেরকে যেই নামাজের কথা শুনাইলাম, যেই নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুক্তি পেয়েছি, যেই নামাজের বদৌলতে আমার মালিক রাস্তা খুলিয়া দিছে, ওই নামাজের জন্য দাওয়াত দিলাম বন্ধুরা। যদি জীবনে এক উক্ত নামাজ না পড়িয়া তো করার, যদি এই মুহূর্তে তৈরি হইতে পারো তোবার দরজা খোলা। আমার আজকের মাহফিলে প্রধান অতিথি বিক্রমপুরি হুজুর আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন, কিন্তু তওবার দরজা বাবা জিরা খোলা, তুমি এখন তওবা করছো এই উক্ত থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর কুদরতি কোলে তোমারে নিয়ে নেবে জিন্দগিতে, তুমি আর মাহরুম হইবা না, আল্লাহ তোমার এখন কবুল করিয়ে নেবে। আজকের আখেরি মনোরথে আজকের আখেরি বক্তার সাথে আতুরে চোখের পানি ছেড়ে দিয়ে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদিও, মাহবুব গো তোমারে বুঝি আমি পাইয়া ও পাইলাম না রে, অন্তরটা নরম করিয়ে দিয়া চোখের পানি হালকা করিয়া মাওলার মহব্বতের কথা স্মরণ করে, নবীজির প্রেম আর ভালোবাসার কথা স্মরণ করিয়া মনে মনে বলো, মালি আমি বুঝি তোমারে পাইয়া ও পাইলাম না, অন্তর অন্তস্থল ধরে এক দিয়া বলে আমার মালিক রে আমি বুঝি তোমারে পাইয়া ও পাইলাম না রে। মুসলমানের ঘরে হইয়াও নামাজ পড়ো না ও আমার ভাইরা,
আজ থেকে তৈরি হইয়া যাও আল্লাহর দরবারে, এক ওয়াক্ত নামাজ ছাড়িও না, নামাজের উপরে মজবুতির পর্যায়ে থাইকো, আদুবালা জিন্দিগি অনুসরণ করিও, খাঁটি পীরের খাঁটি মোর্শেদে মোকাম্মেলের পদাঙ্ক অনুসরণ করিও, নবীজির পদাঙ্ক অনুসরণ করিও, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কথাবার্তায় লেনদেনে আমলে এক লাগে লেবাজে পোশাকে ঘরে বাইরে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে প্রতিটি পদক্ষেপে একটা কথা মনে রাখো, আলে আমি আল্লাহর গোলাম বিশ্ব নবীর উম্মত, আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো, এই দুইটা কথার উপরে পূর্ণ অঙ্গীকারবদ্ধ হয়ে নিজের জিন্দেগি যাপন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো, এই দুটি কথার উপরে আমাকে তথা আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, আমার কথায় ভুল ত্রুটি বেয়াদবি পরিলক্ষিত হইলে আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন, যতদিন ইসলামের উপরে থাকি বড় বক্তা হওয়ার জন্য দোয়া করতে বলি না, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পূর্ণ ইসলাম পূর্ণ নিয়ামত দান করে, তরিকতের পূর্ণ নিয়ামত দান করে, ইমান নিয়া আমিও যেন কবরে যেতে পারি, আমরা সকলে যেন ইমান নিয়া কবরে যেতে পারি, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন সঠিক রাস্তা আল্লাহ দেখাই দেবে, মনের আফসোস নিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে যে জন্য সৃষ্টি করেছো সেই পথটা তুমি আমার জন্য প্রশস্ত করে দাও, জোরে কর আল্লাহ আমিন। দোয়া চেয়ে আজকের মতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।